নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আজকের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, আমার বাড়ির সরস্বতী পুজোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সরস্বতী পুজোর সকালেই আমার প্রথম কাজ হলো আলপনা দেওয়া। খুব সহজ একটা আলপনা দিয়ে দিলাম, কারণ ঠাকুরমশাই সকালেই এসে যাবে বলেছিলেন, তাই ঝটপট আমি আলপনাটা দিয়ে দিলাম আর দ্বারঘরটাও বসিয়ে দিয়েছি। এখন আমি পুজোর জোগাড়টা করে রাখছি, পুজোর ভোজ্যর জন্য যা যা দরকার আমি দিয়ে দিলাম। আর এখানে রাখলাম শাড়ি, সাথে আলতা সিঁদুর আর পাঁচটা ফল। এই সরস্বতীর মূর্তিটা আমি দুদিন আগেই এনেছিলাম, আর ঠাকুরমশাইয়ের কাছে যা যা কিছু লাগে সেইগুলো আমি এখানে সাজিয়ে দিলাম। এখানে রেখেছি ঘন্টা, ধূপটাও জ্বালিয়ে দিলাম, এখনো ঠাকুরমশাই আসেননি। কর্পূরদানিতে কর্পূর দিয়ে রেখেছি আর পঞ্চপ্রদীপটাও সাজিয়ে রেখেছি, আর জলশঙ্খ, তারপরে কোষাকুষি এইগুলো সাজিয়ে রাখলাম। মা সরস্বতীর মিষ্টি ফল এগুলো আমি কেটেই নিয়েছি। জল মিষ্টি রেখে দিলাম, তারপরে আমি করে নিচ্ছি এই যে পঞ্চগ্রহ আর নবগ্রহ যেটা, সেটা আমি সাজিয়ে নিলাম। আমাদের সবার পুষ্পাঞ্জলি কিন্তু দেয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই ঠাকুরমশাই এসে গেছিলেন। তো এখন পুজো প্রায় শেষের দিকে, আর এখন হোম যজ্ঞ হচ্ছে, আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। সরস্বতী পুজোর পরের দিন দধিকর্মা হবে, তার জন্য এখানে নিয়ে নিয়েছি খই। খইটা একটু বেছে নিতে হবে, কারণ খইয়ের মধ্যে ধান, অনেক সময় ধান একটা দুটো থেকে যায়, তাই খইটা একটু বেছে নিয়ে খইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম মুরকি। আর চিড়েটা আলাদা নিয়েছি, কারণ এটা আমাকে একটু ধুয়ে নিতে হবে। চিড়েটাও একটু বেছে দেখে নিচ্ছি যে ধান টান বা কিছু ময়লা কিছু থাকে নাকি, আমি দেখে নিয়ে ধুয়ে তারপরে আমি দধিকর্মটা মাখবো।
তবে এখানে আমি শুকনো খই মুরকি এটাই রেখে দিয়েছি, পুজো হয়ে যাবার পর একদম শেষে আমি দধি কর্মাটা মাখবো। আমাদের ঠাকুর মশাই কিন্তু খুব সুন্দরভাবে পুজো করেন, আপনারাও কমেন্ট করে বলবেন আমার ঠাকুর মশাইয়ের পুজো কেমন লেগেছে আপনাদের। দধিকর্মার পুজো আমাদের কমপ্লিট হয়ে গেল। এই শুকনো দধি, এই শুকনো চিড়ে মুরকি আমি দই দিয়ে মেখে নেব আর তারপর প্রসাদ হিসাবে সবাইকে দেব। আমার আজকের এই নিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে গিয়ে। আজ এ পর্যন্তই, আমি আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, দধিকর্মা কার কার খেতে খুব ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। আর এটা দেখছেন তো, আমি দইয়ের খুঁড়িতেই দধিকর্মা নিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের মতো টাটা।